बिस्मिल्लाह रहमान रहीम। आज के नवम दशम श्रेणी गणित 3.3 अध्याय 30-31 ये दुटा अंक के समाधान करब। पूर्व क्लासगुलोते 29 पर्यंत सबगुलो अंक के समाधान कर 3.3 सर्वशेष वीडियो। आज के 30-31 समाधान करब। देखो हमें बोलते उत्पादक विश्लेषण करा। हमें आबार मना कर दी उत्पादक एक उद्देश्य आछे। उत्पादक उद्देश्य हो पद कमबे बाड़बे ना। तहले उत्पादक विश्लेषण करते बोलले आमादेर माथाय एटा राखबो आमरा जे पदके कमाइते हबे पदके बाड़ानो जाबे ना। एटा आमादेर उद्देश्य। ये उद्देश्य के सामने रेखे आमरा अंक करब। तो देखो प्रथमे 30 नम्बर फसल आमि लिखे नितेछि 30 14x + z² -29x + z (x+1) -15x + 1² देखो हमें फसल लिखे नहीं। तो हमें नियमगुलो जानी हमें प्रथम देखते हैं कमन जाए कि ना। देखो तो ये कोनो किछु कमन जाबे ना ताले बाद एटा तारपर आमादेरके देखते हबे वर्ग करा जाए कि ना। जाबे एखाने ना 14 पूर्णवर्ग संख्या ना 15 पूर्णवर्ग संख्या ना ताले वर्ग कराओ जाबे ना। 3 नम्बर देखते हबे घन करा जाबे कि ना। देखो जाबे घन कराओ जाबे ना कारण 14 पूर्णवर्ग संख्या ना 15 पूर्णवर्ग संख्या ना। 4 नम्बर देखते हबे मिडिल टर्म करा जाए कि ना। तो आमरा जानी नर्माली 3টা পদ থাকলে মিডল টার্ম করা যায়। দেখো এখানে কয়টা পদ 1, 2, 3 3টা পদ তাহলে মিডল টার্ম করা যাবে কেমন। আর মিডল টার্ম করার নিয়ম আমরা জানি মিডল টার্ম মানে হচ্ছে মধ্যখানে যে পদটা আছে এই পদটাকে বিশ্লেষণ করা কেমন। তো দেখো নিয়ম অনুযায়ী আমরা করি যেহেতু আগে করছি এখন বিস্তারিত বলার দরকার নাই। দেখো ইজ ইকুয়াল টু 14x + z² माइनस नियम कि मास्कर पदटा के खाली रखा ये पर लिखब एवं शेषर पदटा के लिखते माइनस 15x + 1² एबार की काज हे जो दुटा पद लिखी ये दुटा पदर सहग के चिन्ह सहग गुण करा। एखे एक्स प्लस जेडर सहग हे 14 शुद्ध 14 ना प्लस 14 कत प्लस 14 कारण चिन्ह किस ना मानी प्लस आसे। एखे एक्स प्लस 1² सहग हे -15 কেমন। এবার চিহ্ন সহ গুণ করতেছি প্লাসে মাইনাসে মাইনাস 15 গুণ 14 60 15 সাইডে 0 হাতে 6 15 কে 15 15 6 21 মানে 210 ভালো বুঝছো। 60 15 সাইডে 0 হাতে আছে 6 15 কে 15 15 6 21 মানে 210। এবার দেখো এখান থেকে আমাদের মূল কাজ গুণ করার পরে কি চিহ্ন পাইছি আমরা মাইনাস। এভাবে সহগুলো গুণ করার পরে আমরা যদি প্লাস চিহ্ন পাই তাহলে এই সংখ্যাটাকে আমরা এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙব যে দুইটা যোগ করলে মাঝখানের সংখ্যাটা হয়। আর গুণ করার পরে যদি আমরা মাইনাস চিহ্ন পাই তাহলে এই সংখ্যাটাকে আমরা এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙব যে দুইটা বিয়োগ করলে মাঝখানেরটা হয়। এখন দেখো কি চিহ্ন পাইছি আমরা গুণ করার পরে মাইনাস। তাহলে এটাকে আমাদেরকে এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটাকে বিয়োগ করলে 29 হয়। ক্লিয়ার। তো দেখো তাহলে 210কে ভাঙো বিয়োগ করে মিলাইতে হবে এটা মাথায় রাখবো আমরা। প্রথমে 10 দিয়ে দিয়ে দিই 10 দিয়ে দিলে কত 10 দুগুণে 20 আর 1 আছে 1 এর সাথে 0 10 10 1 10 21 দেখো 21 থেকে 10 বিয়োগ করলে 29 মিলে মিলে না তাহলে আমরা আরও ভাঙব। এবার আমরা 3 দিয়ে দিতে পারি 3 দিয়ে দিলে কত 3 7 21 দেখো এবার তাহলে যাবে না আরেকটু ভাঙতে হবে আমাদেরকে আরেকটু বলো আচ্ছা দেখো একটু খেয়াল করো আমরা আরেকটু ভাঙি বেশি বড় করে ফেলছি ভাঙাটাকে একটু খেয়াল করো কত 210 কেমন। প্রথমে আমরা 2 দিয়ে দিই 2 দিয়ে দিলে কত হবে 2 1 2 0 5 2 10 এবার 3 দিয়ে দিই কেমন 3 দিয়ে দিলে 3 3 9 আর 1 15 3 5 15 আমাদের হ্যাঁ আমি লিখেছি তো দেখো তাহলে 35 আর 3 2 গুণে 6 কত 35 আর হচ্ছে 3 2 গুণে 6 দেখো 35 থেকে 6 বিয়োগ করলে 29 হয় ভালো বুঝছো এটা। তাহলে আমরা এখন 29 পরিবর্তে দিব 35 এবং 6 এবার চিহ্ন কি দিব যেহেতু বিয়োগ করে মিলিয়ে দিছি তো নিয়ম হচ্ছে এখানে যে চিহ্ন আছে বড়টার সাথে সে চিহ্ন দেওয়া আর ছোটোটার সাথে বিপরীত চিহ্ন দেওয়া। যোগ করার সময় কি নিয়ম
जो करार समय नियम हे एखे जे चिन्ह आनोटार साथे से चिन्ह देव क्लियर देखो तेल बसा दी 35 साथे चलक जा बसा दीब सेटार जो को समस्या नहीं एक्स प्लस जेड इंटू एक्स प्लस वन तरह कत प्लस सिक्स कैमन तेल प्लस सिक्स साथे चलक जा बसा दीब एक्स प्लस जेड इंटू एक्स प्लस वन बोलो ये लाइन टे बुझे करो असुविधा आ এবার আসো বাকি আর কোনো ঝামেলা নেই এবার প্রথম দুটো থেকে কমন পরের দুটো থেকে কমন কমন নেব আমরা কেমন তো দেখো এই দুটো থেকে কত কমন যায় বলতে পারবে এখানে 14 আছে ধন্যবাদ হ্যাঁ 7 কমন হবে 14 আছে 14 মানে 7 গুণ 2 ভালো করে বুঝো আর এখানে কত আছে 35 35 মানে 7 গুণ 5 দেখো ঠিক আছে কিনা তাহলে 14 এবং 35 দুটোর মধ্যে 7 আছে এবারে 7 কমন যাবে তাহলে 7 কে আমরা কমন নিয়ে নিলাম এবার দেখো এখানে x + z আছে দুইবার এখানে x + z আছে একবার তাহলে কয়বার কমন যাবে একবার তাহলে x + z আমরা কমন নিয়ে নিলাম এবার আসো তাহলে বাকি কি আছে বাকিটা লিখে দিই তাহলে 14 থেকে 7 গেছে আর 2 আছে না 7 1 7 7 2 গুণ 14 অথবা এখান থেকে বুঝতে পারো বাকি আছে কত 2 এই 2 দিলাম এখানে x + z দুইবার থেকে একবার গেছে আর একবার আছে না এই দিলাম আরো একবার ক্লিয়ার মাইনাসের মাইনাস এবার 35 কমন হইছে 7 তাহলে 7 দিয়ে ভাগ করো 5 7 35 5 অথবা এখান থেকে বুঝতে পারো 35 থেকে 7 কমন গেছে বাকি আছে কত 5 x + z একবার থেকে একবার কমন হইছে এটা নাই এখানে আছে কত x + 1 বলো কার বুঝতে অসুবিধা আছে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম এবার পরের দুইটা থেকে আমরা সেম ভাবে কমন নিব পরের দুইটা থেকে কি কমন যায় এখানে কত আছে 6 হ্যাঁ একটু ভাঙি দেখাই 6 কে আমরা লিখতে পারি 2 গুণ 3 अथवा तीन गुण दुई एखे आ पंद कत पंद पंद्रह के लिखते परि तीन गुण पाँच तेरे देखो दोनों जगह कि आन आनटा कमन कि कमन चिन्ह कई प्लस 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 तीन हो कमन एबार देखो एखे एक्स प्लस वन एक बार आखने एक्स प्लस वन दुई बार आय बार कमन दे एक बार एक्स प्लस वन एक बार कमन दे देखो एखे क्या बाकी आय तीन कमन नहीं तीन दुगुण छय दुई बाकी आ এখানে x প্লাস z বাকি আছে x প্লাস z তারপরে মাইনাসের মাইনাস 15 থেকে 3 কমন নিছে তাহলে 3 5 15 5 আসো 5 কেমন x প্লাস 1 দুই বার কয়বার কমন নিছে একবার আর কয়বার আছে একবার x প্লাস 1 বলো কারো বুঝতে অসুবিধা আছে এবার একটু খেয়াল করো তো এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা সম্পূর্ণ এক কিনা দেখো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ওই ব্র্যাকেটের ভিতরে কি আছে তাই আছে তাহলে আমরা আবার কমন নিব এই টোটাল ব্র্যাকেটটাকে আমরা এখন কমন নিয়ে নিব কমন নিয়ে আমরা একসাথে কাজ করে দেব খেয়াল করো তাহলে ইজ ইকুয়াল টু এটা এবং এটা কমন যাইতেছে কমন নিয়ে একসাথে গুণ করে দেব তাহলে 2 দিয়ে x কে গুণ করো কত হবে 2x প্লাস 2 দিয়ে z কে গুণ করো 2z মাইনাস 5 দিয়ে x কে গুণ করো 5x মাইনাস এ প্লাস এ মাইনাস 5 দিয়ে 1 কে গুণ করো 5 ভালো বুঝছো ये ব্র্যাকেটটা এবং এই ব্র্যাকেটটা আমরা কমন নিছি কমন নিয়ে একসাথে কাজ করে দিছি ক্লিয়ার দেখো বাকি আছে কত ব্র্যাকেটের বাইরে এতটুকু এবং এতটুকু এবার আমরা এতটুকুকে লিখে দিই লিখবো এবং একসাথে আমরা গুণ করে দেব তাহলে 7 দিয়ে x কে গুণ করলে 7x প্লাস 7 দিয়ে z কে গুণ করলে 7z কেমন প্লাস 3 দিয়ে x কে গুণ করলে 3x প্লাস 3 দিয়ে 1 কে গুণ করলে 3 বলো কারো বুঝতে অসুবিধা আছে আমি আবার বলতেছি এই ব্র্যাকেটটা এবং এই ব্র্যাকেটটা একই জিনিস তাহলে আমরা এটাকে কমন নিয়ে নেছি এটা লেখার কথা তো কমন নিয়ে একসাথে গুণ করে দিছি ব্র্যাকেটের বাইরে আছে এতটুকু আর হচ্ছে এতটুকু ব্র্যাকেটের বাইরেটাকে আমরা একসাথে লিখে দিছি কমন নেওয়ার পরে যেটা ছিল সেটা আর কি এবার দেখো তাহলে এখানে আমরা একটু যোগ বিয়োগ করে নিই কেমন দেখো 2z যেভাবে আছে এভাবে 2z যেভাবে আছে এভাবে এখানে আছে প্লাস 2x এখানে আছে মাইনাস 5x কত হবে বলো माइनस थ्री एक्स एखे प्लस एखे माइनस चिन्ह भिन्न हम वियोग करते हैं और जे बड़ो तर आगे चिन्ह आसे तेल जेहतु चिन्ह भिन्न जो वियोग करते हैं फाइव एक्स के टू एक्स जला थ्री एक्स को चिन्ह आसें जेहतु टू थ फाइव बड़ो तेल फाइव आगे जे चिन्ह से चिन्ह आसें थ्री एक्स बाकी आसे कत माइनस फाइव दिए दिल माइनस फाइव बोलो बुझ एखे देखो सेम क्ज सेभेन एक्स प्लस थ्री एक्स कत टेन एक्स एट प्लस एट प्लस चिन्ह एक ही जोग है सात एक्स और तीन एक्स जो कर दस एक्स एबार आसा प्लस सेभेन जेड जेबा आसे एभवे प्लस थ्री जेबा आसे एभवे
দেখো তো এখানে কয়টা পদ একটা পদ উৎপাদকের উদ্দেশ্য কি ছিল পদ কমাবো বাড়াবো না প্রশ্নে আছে তিনটা পদ আমরা একটা পদে নিয়ে আসছি তাহলে আমাদের টার্গেট ফেল হয়ে গেছে অর্থাৎ এই অঙ্কের সমাধান হচ্ছে এটি নাও তুলে নাও সবাই এবার আমরা 31 নম্বর অঙ্কটাকে সমাধান করব 31 নম্বর প্রশ্ন বলছে দেখাও যে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে আমাদেরকে নাকি তো দেখো প্রথমে বাম পক্ষটাকে লিখে নিতে দিছি 31 এর বাম পক্ষ লেফট সাইড ইজ ইকুয়াল টু x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ভালো করে খেয়াল করো তাহলে আমি বামপক্ষ লিখে নিছি এটাকে এখন আমাদেরকে কাজ করতে হবে তো দেখো আমি গত ক্লাসে 27 এবং 28 এই দুটো অঙ্ক করার সময় তোমাদেরকে বলছিলাম যে সবচেয়ে ছোটোটা এবং বড়টা একসাথে রাখতে হবে আর মাঝখানে দুটাকে একসাথে রাখতে হবে বলছিলাম না এটা সেখানে সাথে মাইনাস 48 সাথে মাইনাস 65 ছিল 27 এবং 28 তো দেখো এটাও প্রায় সেমই তো আমাদেরকে দেখতে হবে কোন দুটাকে গুণ করলে কোন দুটাকে গুণ করলে ফিগারটা একই রকম হবে এটা আমাদেরকে দেখতে হবে তো খেয়াল করো এখানে আমরা যদি এই এক নম্বরটা আর তিন নম্বরটা এখানে তো টোটাল সাইডটি উৎপাদক এক দুই তিন সাইড কিন্তু পদ কয়টা একটা যদি এক নম্বর আর তিন নম্বরকে গুণ করি আর দুই নম্বরকে আর চার নম্বরকে গুণ করি তাহলে আমাদের ভিতরে ফিগারটা একই রকম থাকে তাহলে আমাদের কাজ করতে সহজ হবে তো খেয়াল করো না এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই দুটো এবং এই দুটো যদি গুণ করি তাহলে আমাদের মিলবে না কেন মিলবে না সহজভাবে বলি এক্স দিয়ে এক্সকে গুণ করো কত হবে এক্স স্কোয়ার এবার এখানে গুণ করো থ্রি এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করো কত হবে নাইন এক্স স্কোয়ার তাহলে প্রথমে আমাদের টার্গেট থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি আমাদের টার্গেট হচ্ছে একই রকম করতে হবে দুইটাতে যেটা পাবো অপর দুইটাতেও যেন সেটা পাই এটা আমাদের মাথায় রাখতে হবে তো দেখো প্রথম দুটো গুণ করলে পাই এক্স স্কোয়ার পর দুটো গুণ করলে পাই নাইন এক্স স্কোয়ার মিলছে না তাহলে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবো না হ্যাঁ এখানে কে সবচেয়ে ছোটো কে সবচেয়ে বড় এটা সেটা টাফ কেন টাফ বলতেছি দেখো একটু খেয়াল করো আমি এক্সের একটা মান ধরলাম মনে করো ওয়ান কত এক্সের একটা মান ধরলাম ওয়ান আরেকটা মান ধরলাম মনে করো টেন নিলাম আর কি যদি ওয়ান ধরি তাহলে এখানে কত হবে ওয়ান প্লাস ওয়ান এটা হবে টু বুঝিও এটা হবে কত ওয়ান প্লাস টু থ্রি এটা হবে কত তিন একে তিন বিয়োগ এক দুই এটা হবে কত তিন একে তিন বিয়োগ সাইড মাইনাস এক দেখো যখন ওয়ান ধরছি তখন সবচেয়ে ছোটো হয়েছে কত চতুর্থ উৎপাদকটা মানে এইটা আর সবচেয়ে বড় হয়েছে কি দ্বিতীয় উৎপাদকটা ক্লিয়ার এবার দেখো আমি টেন ধরি টেন ধরলে কত হয় তাহলে টেন প্লাস ওয়ান ইলেভেন টেন প্লাস টু টুয়েলভ থ্রি ইন্টু টেন তাহলে তিরিশ মাইনাস এক উনত্রিশ না তাহলে দেখো তিন গুণ দশ তিরিশ মাইনাস চার ছাব্বিশ নেই এবার দেখো সবচেয়ে বড় কে এবার সবচেয়ে বড় হয়ে গেছে উনত্রিশ আর সবচেয়ে ছোটো হয়েছে কি এগারো বুঝছো তাহলে এখন যদি আমরা টেন ধরে কাজ করি তাহলে তো মিলে ঠিক আছে সবচেয়ে ছোটোটা আর সবচেয়ে বড়টা কিন্তু প্রশ্ন করতে পারো স্যার ওয়ান ধরলে তো এটা সবচেয়ে বড় সবচেয়ে ছোটো হয় না ঠিক আছে না কথা এই জন্যই এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই না করে আমাদেরকে দেখতে হবে কোন দুইটাকে যদি গুণ করি তাহলে একই রকম ফিগার হয় ক্লিয়ার তো দেখো এই প্রথমটা তিন নম্বরটাকে যদি আমরা গুণ করি একটু খেয়াল করো থ্রি এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার ক্লিয়ার এবার দ্বিতীয়টা চার নম্বরটা যদি গুণ করি এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করলে কত থ্রি এক্স স্কোয়ার একই রকম পাইছি তারপর দেখো এক্স দিয়ে টুকে গুণ করলে টু এক্স সরি এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এটা তো পাইছি এবারে এক্স দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে কত মাইনাস এক্স আর থ্রি এক্স দিয়ে প্লাস ওয়ানকে গুণ করলে কত প্লাস থ্রি এক্স তাহলে প্লাস থ্রি এক্স থেকে মাইনাস ওয়ান এক্স গেলে আর কত প্লাস টু এক্স দেখো এখানে এখন এটা পাবো দেখো থ্রি এক্স দিয়ে মাইনাস ফোরকে গুণ করলে মাইনাস বারো এক্স কেমন তারপর দেখো কোনটা কোনটা জানি সরি দুই নম্বর আর চার নম্বর তাহলে এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এটা পাইছি আমরা এবার টু দিয়ে থ্রি এক্সকে গুণ করলে সিক্স এক্স মাইনাস ফোর দিয়ে এক্সকে গুণ করলে ফোর এক্স তাহলে প্লাস সিক্স এক্স থেকে মাইনাস ফোর এক্স গেলে আর কত প্লাস টু এক্স দেখো মিলে গেছে না এটা হচ্ছে আমাদের টার্গেট সাতাশ এবং আঠাশ করার সময় তোমরা দেখছি না ব্র্যাকেটের ভিতরে আমরা এই দুইটা পার্ট সমান পাই গেছি তাহলে আমাদের জন্য কাজ করতে সহজ ক্লিয়ার আচ্ছা হয়তো এটা বলছি বুঝো নাই একসাথে বলে দিছি ভেঙে তখন দেখাবো তখন অবশ্যই বুঝবে দেখো তাহলে আমরা শুরু করতেছি মনোযোগ দিয়ে দেখো তাহলে এটাকে মিলাইতে হলে কী কী লাগবে আমাদের প্রথমটা আর তিন নম্বরটা দ্বিতীয়টা আর চার নম্বরটা একটু খেয়াল করো আমি বোঝার জন্য ভেঙে দেখাইতেছি এই লাইনটা লেখার একেবারেই দরকার নাই জাস্ট বোঝার জন্য লিখতেছি
প্রথমটা আর তিন নম্বরটাকে একসাথে রাখতেছি। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু কত, থ্রি এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? প্রথমটাকে তিন নম্বরটাকে রাখলাম। আমি আরও বোঝার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, আবারও বলতেছি এই লাইনটা লেখার কোনো দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি। যদি কারো সমস্যা হয় সরাসরি বুঝে তাহলে সে লিখবে, আর যদি কেউ বলো আমি সরাসরি পারো তাহলে লাইনটা লেখার কোনো দরকার নেই। এবার দেখো দ্বিতীয়টা এবং চার নম্বরটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করতেছি। এক্স প্লাস টু আর কত, থ্রি এক্স মাইনাস ফোর, বলো। ঠিক আছে, এবার দেখো তাহলে তার দরজাটা বন্ধ করে দাও। এবার আসো তাহলে আমরা গুণ করি, কেমন? এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করো কত হবে বলো, থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার এক্স দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করো কত হবে বলো, বুঝছো? তাহলে এক্সের কাজ শেষ। এবার ওয়ান দিয়ে আবার দুটোটা গুণ করতে হবে, ওয়ান দিয়ে থ্রি এক্সকে গুণ করলে কত হবে, প্লাস থ্রি এক্স। তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করো কত, কারো সমস্যা আছে? এটা এটাকে ব্র্যাকেটে রাখলাম, আলাদা করে ফেললাম। এবার এখানেও সেম কাজ করো, এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করলে কত, থ্রি এক্স স্কোয়ার। এবার এই এক্স দিয়ে মাইনাস ফোরকে গুণ করলে কত, মাইনাস ফোর এক্স। এক্সের কাজ শেষ। এবার সেমভাবে টু দিয়ে দুটোটাকে গুণ করতে হবে, টু দিয়ে থ্রি এক্সকে গুণ করলে কত, সিক্স এক্স। এবার প্লাস মাইনাসে মাইনাস, টু দিয়ে ফোরকে গুণ করলে কত হবে, মাইনাস এইট। বলো, বুঝতে অসুবিধা আছে? এবার দেখো বলো কোথায় এটা মাইনাস কোথায় থেকে আসছে। প্রথমে এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করব, এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করলে কত, থ্রি এক্স স্কোয়ার। এবার এক্স দিয়ে এ মাইনাস ফোরকে গুণ করব, তাহলে এখানে কিছু না প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়ে ফোরকে গুণ করলে মাইনাস ফোর এক্স। ক্লিয়ার? এবার দেখো তাহলে থ্রি এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে, এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে প্লাস থ্রি এক্স, কত হবে বলো, প্লাস টু এক্স। বলো, বুঝছো? সাথে আছে মাইনাস ওয়ান, দিয়ে দিলাম মাইনাস ওয়ান। সমস্যা আছে কারো? এবার দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে, দেখো মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স কত হবে, প্লাস টু এক্স, মাইনাস এইট যেভাবে আছে এভাবে। বলো, কারো সমস্যা আছে বুঝতে? তাহলে দেখো এখন থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মিলে গেছে না, এই জিনিসটাকে মিল করার জন্যই এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করছি। দেখো সাতাশ এবং আঠাশ দুটোটাতে নিয়মটা অ্যাপ্লাই করছি না, সেখানে কিন্তু আরেকটা পথ ছিল। এখানে যেমন সাতাশ নম্বরে ছিল মাইনাস ফর্টি এইট, আঠাশ নম্বরে ছিল মাইনাস সিক্সটি ফাইভ, একই ছিল, কিন্তু এখানে তো নাই। তাহলে আমি এতটুকুতে একটু থামি, দেখি আগে ডাইন পাশে কী বলছে। দেখো ডাইন পাশটা আমি লিখতেছি, হ্যাঁ আগে ডাইন পাশ, ডাইন পাশ মিলে গেছে, ও মিলে গেছে, তো তাহলে তার দেখারও কিছুই নেই। তাহলে দেখো ডাইন পাশে কত আছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট, মিলে গেছে না, তাহলে সমান সমান রাইট সাইড। বলো, কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে আজকে আমরা ত্রিশ একত্রিশ এই দুটো অঙ্ক সমাধান করছি, এই দুটো অঙ্ক সমাধান করার সাথে সাথে আমাদের তিন দশমিক তিনও শেষ। তো নেক্সট ক্লাসে আমরা তিন দশমিক চারের অঙ্কগুলোকে সমাধান করবো। তো আজকে পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।